আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল, আমি সঙ্গে আছি মোহাম্মদ রাব্বি সাহিদি সারওয়ার হোসেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম জিন ও জাদু রিলেটেড একটি ভিডিও নিয়ে। তো ভিডিও শুরুতে একটি কথা বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত জিন ও জাদু রিলেটেড ভিডিও পেতে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল প্রাণঢালা অভিনন্দন এবং মোবারকবাদ। আজকের আলোচনার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে বোবা জিন সম্পর্কে। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বোবা জিন কি, বোবা জিন কেন ধরে, বোবা জিন থেকে রক্ষা বা প্রতিকারের উপায় কী, এবং এই বোবা জিনটা কোন কাজ করলে কখনো আসবে না, এই বিষয়ে আপনাদের সামনে খুঁটিনাটি আলোচনা করব হাদিসের রেফারেন্সে, কোরআনের রেফারেন্সে ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বোবা জিন বা বোবা ঘুমের মধ্যে বোবায় ধরেছে বা ধরে নেই এমন লোক খুব কমই পাওয়া যাবে পৃথিবীতে। কম বেশি পূর্ণবয়স্ক সাবালক 100-এর মধ্যে 95 জন কিংবা 90 জন মানুষই জীবনে কোনো না কোনো সময় বোবা জিনের আক্রমণের শিকার হয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও এমন কোনো তথ্য পাওয়া যায়নি যে বোবা জিনে কেউ মারা গেছে। যদিও বৈজ্ঞানিক ভাষায় কিছু ডাক্তার, কিছু ব্যক্তি, সুশীল সমাজ বলে যে বোবা ঘুমের মধ্যে বোবা ধরাটা হচ্ছে স্লিপ প্যারালাইজড নামে একটি সংক্রমণ, এটা মানুষের ক্ষেত্রে হতে পারে। তবে যেহেতু এটা বৈজ্ঞানিকের ভাষা, বৈজ্ঞানিক চিন্তা চেতনা, বৈজ্ঞানিক সঙ্গে কিন্তু জাদু জিন এদের কোনো সম্পর্ক নেই। আর পক্ষান্তরে যারা মুমিন মুসলমান তারা সকলে জিন ও জাদু সম্পর্কে ভালোভাবে জানে, এবং যারা শিকার হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এটা সম্পূর্ণভাবে বিশ্বাস করে। তো আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে, যেহেতু পবিত্র কোরআনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা জিন নামে একটি সূরাই নাজিল করেছেন, সূরা রহমানে জিনের অস্তিত্ব জানা যায়, এবং সূরা জারিয়া সহ বিভিন্ন সূরাতে কিন্তু জিনের অস্তিত্ব সম্পর্কে আল্লাহ পাক যেহেতু আমাদের বলেছেন, সেহেতু প্রত্যেক মুমিন মুসলমানের জিন জাতির উপর বিশ্বাস করাটা অপরিহার্য। তো বোবা জিন কেন ধরে এই বিষয়ে আলোচনায় আসি। বোবা জিন হচ্ছে জিন সম্প্রদায়ের মধ্যে দুর্বল প্রজাতির কিছু জিন, যারা স্বভাবগতভাবে বোবা বা বিকলাঙ্গ বলতে পারেন তাদের দৃষ্টিকোণ থেকে। তো এই সমস্ত জিনরা যেহেতু বোবা, অর্থাৎ মানুষের মধ্যে কিছু কিছু ব্যক্তি আছে দুর্বল প্রজাতির ব্যক্তি, সেই জিনগুলোও কিন্তু জিনের মধ্যে অত্যন্ত দুর্বল প্রজাতির জিন। তারা অনেক ক্ষেত্রে জিন সমাজে বা ভিআইপি যে জিনগুলো আছে তাদের সঙ্গে, সুস্থ স্বাভাবিক জিনগুলোর সঙ্গে তারা থাকে না, তারা অনেক সময় লোকালয়ে চলে আসে। তো এই বোবা জিনগুলো যদিও দুর্বল টাইপের জিন, তবু তাদের কিন্তু পাওয়ার আছে, কিছু কিছু পাওয়ার আছে। এই জিনগুলো মানুষকে যখন ঘুমায় সেই ঘুমের মধ্যে ধরে। তো কাদের ঘুমের মধ্যে ধরে সেই আলোচনায় আসি। বোবা জিন যে সমস্ত ব্যক্তিরা উজু না করে শোয়, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ রসুল দোয়া দরুদ না পড়ে ঘুমায়, সেই সমস্ত ব্যক্তিদের এই জিনগুলো খুব সহজেই ধরে। তাছাড়া অনেক ব্যক্তি আছে টয়লেটে প্রবেশের সময় দোয়া পাঠ করে না, ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে প্রবেশ করে না, এবং বিশেষ করে অপবিত্র অবস্থায় ঘুমায়, গান শুনতে শুনতে ঘুমায়, এবং অনেকেই আছে যে স্ত্রীর সঙ্গে সহবাস করার পর উজু না করে ঘুমায় বা নাপাকি অবস্থায় ঘুমায়, এই সমস্ত ব্যক্তিদের বোবা জিন ধরতে পারে। তাছাড়াও সুস্থ ব্যক্তিদেরও ধরতে পারে যদি তারা আল্লাহ রসুল থেকে এবং আল্লাহর জিকির থেকে উদাসীন থাকে। বোবা জিনেরা মানব শরীরে যখন ভর করে, ভর করার পর তারা ব্লুড ব্র্যান্ডিং নামে একটি সিস্টেম তাদের থাকে, বা রক্ত চলাচলকে বা তার শরীরটাকে নিয়ন্ত্রণ করার মতো সাময়িকভাবে একটা ক্ষমতা তাদের যেহেতু আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই ক্ষমতাটা দিয়েছে, এই জিনগুলো সেই কাজটা করে, রক্ত চলাচল এবং এই প্রবলেমগুলো সৃষ্টি করে। সৃষ্টি করার কারণে সেই ব্যক্তিটি সেই মুহূর্তে চোখ দিয়ে দেখতে পারে সব কিছু, বাট হাত পা নড়াচড়া করতে পারে না, এবং ইচ্ছা মতো চিল্লাচিল্লি করে, চিৎকার করে, তবুও সেই চিৎকার কারো কাছে যেন যায় না, বুকের উপর যেন পাহাড় পরিমাণ ভারী চেপে বসে, তার অনেকের চোখের কোণ দিয়ে অশ্রু বেয়ে পড়ে। তো এটা অত্যন্ত বিরক্তিকর একটা মুহূর্ত, অনেকে তো মনে করে এই বুঝে আমি মারা যাচ্ছি, কিন্তু যদিও মারা যায় না। এবং কেউ যদি এই সমস্যায় কখনো পড়ে, তাদের জন্য সাজেস্ট হলো
সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পানা চাওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এবং বিশেষভাবে সূরা বাকারা 255 নম্বর যে আয়াতটি আছে, আয়াতুল কুরসি, সেটা পাঠ করা। এবং যে যেই দোয়াই পাঠ করুক, তার উদ্দেশ্য তো সেই সমস্যার থেকে বাঁচা, এবং দোয়াটা পাঠ করে এই নিয়তে আল্লাহ যেন রক্ষা করে। যে যেই দোয়াই পাঠ করুক না কেন, সেই দোয়া পাঠ করলে সেই জিনটা কিন্তু অবশ্যই চলে যায়। তবে তার মধ্যে উল্লেখযোগ্য আয়াতুল কুরসিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই দোয়াটার অনেক পাওয়ার, এই আয়াতটির অনেক পাওয়ার। তাছাড়া যার যেমন ইমান, তার ইমানের উপর নির্ভর করে সেই জিনটি চলে যাওয়ার সময় নেই। তো এই জিনটি যেহেতু একবার এসেই পড়ে, তারপর দোয়া দরুদ করার পর চলে যায়, মাঝখানে অনেক ভোগান্তি, তো কেউ যেন এই ভোগান্তিতে না পড়ে, তার জন্য যা করতে হবে, অবশ্যই শয়ন করার পূর্বে উজু করে পাক পবিত্র হয়ে শয়ন করতে হবে, এবং ঘুমানোর পূর্বে অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করতে হবে। সেই আয়াতুল কুরসি পাঠ করার পর হাতে ফু দিতে হবে, ফু দেওয়ার পর সেই হাত সারা শরীর মর্দন করতে হবে, এবং আয়াতুল কুরসি পাঠ করার পর হাতে ফু দেওয়ার পর হাতে জোরে জোরে এইভাবে তালি দিতে হবে। সেই তালির শব্দ ঘরের যত দূর যাবে তত দূর কোনো জিন প্রবেশ করতে পারবে না। এবং কেউ যদি মনে করে যে সেই বোবা জিনটাকে কীভাবে আটক করবে, যদিও এই আটক করার প্রসেসটা অনেকে শেখায় না, ইনশাল্লাহ সেই বিষয়ে একটি ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো, যদি আপনাদের মূল্যবান মতামত পাই বা কমেন্ট পাই, সেই বোবা জিনটাকে কোন প্রসেসে ধরা যায় বা আটক করা যায় সেই প্রসেসটাও আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো ইনশাল্লাহ। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, অবশ্যই বোবা জিন থেকে প্রতিকার হওয়ার জন্য অবশ্যই আপনারা উজু করে ঘুমাবেন, এবং ঘুমানোর পূর্বে কিছু আমল আছে, দোয়া দরুদ পাঠ করে ঘুমাবেন, এবং মাস্ট বি আপনারা ডান কাত হয়ে ঘুমাবেন, কিবলামুখী হলে ভালো হয়, ডান কাত হয়ে ঘুমাবেন, এবং কখনও উপুর হয়ে শোবেন না, এই কারণগুলো কিন্তু অনেক ক্ষেত্রে হতে পারে। তো বোবা জিন সম্পর্কে অনেক চাঞ্চল্যকর তথ্য আছে, সেই তথ্যগুলো যে যে যাই বলুক না কেন, যে যেরকম ব্যাখ্যায় দেখ না কেন, বোবা জিন থেকে রক্ষা হওয়ার একমাত্র সহজ উপায় হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘুমাতে হবে। বিশেষ করে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমতু আহিয়া এই দোয়াটি পাঠ করতে হবে, এবং অবশ্যই দোয়া দরুদ পড়ে ঘুমাতে হবে। তো সময় তো দিনী ভাই বোনেরা, অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটি দেখার জন্য শুক্রিয়া ওয়া জাযাকুমুল্লাহ। এবং বোবা জিনকে কীভাবে আটক করতে হবে সেই বিষয়ে যদি আপনারা জানতে চান, অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। সেই সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জিন ও জাদু রিলেটেড বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য। হয়তো পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো সময়ে, অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। তো তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবার পরিজন, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সকলের প্রতি সহানুভূতিশীল হন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।